অষ্টম ওয়েস বোর্ড বাস্তবায়নের দাবিতে আগামী 22 মার্চ সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত সকল গণমাধ্যম 3 ঘন্টার কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক ঐক্য পরিষদের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন। একই দিনে প্রেস ক্লাবে সমাবেশ পালন করা হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত অষ্টম ওয়েস বোর্ডের গ্যাজেট সংশোধন করে সাংবাদিক শ্রমিক কর্মচারী বান্ধব না করা হবে, ততদিন পর্যন্ত সারা দেশে আন্দোলন চলবে।